ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। কিছুক্ষণ পরই ভাষণ দেবেন তিনি। ইতোমধ্যেই গ্লোবাল সামিটে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবারের সম্মেলনের আয়োজক। এর আগে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে ফোন করে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। ফোন আলাপে দুই নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যু সহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়।